যেসবের কোচ কারখানায় রেলের কোটি কোটি টাকা সম্পত্তি তছনছের অভিযোগ জন্মদিনে দিল্লির বাড়ি থেকে গ্রেফতার পবন রুই আর রাতে বিমানে আনা হয় ভবানী ভবনে আজ তোলা হবে ব্যারাকপুর আদালতে। তিন দিন ধরে দিল্লির বাড়িতেই ছিলেন রুইয়া, জন্মদিন উপলক্ষে চলছিল পুজো। খবর পেয়ে হানা সিআইডি সার্ভেন্টস কোয়ার্টারে লুকিয়ে বাঁচার চেষ্টা, সেখান থেকে গ্রেফতার যেসব কর্তা। ষোলটি রেকের বরাদ পেয়েও তৈরি হয়নি একটিও। রেলের দেওয়া 50 কোটি টাকার যন্ত্রাংশ প্রায় সবটাই চুরির অভিযোগ, রেলের দায়ের করা মামলাতেই গ্রেফতার রুইয়া। হাইজ্যাক সড়ক উদ্বোধন, পানাগড়ে বাবুল সুপ্রিয়র বাইপাস উদ্বোধনের কথা থাকলেও 2 ঘন্টা আগে উদ্বোধন মলয় ঘটকের। মানুষের দাবিতেই খুলেছে রাস্তা, সাফাই শ্রমমন্ত্রীর। উন্নয়ন নিয়ে রাজনীতির অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর। কেন্দ্র রাজ্য সংঘাতে মার খাবে রাজ্যের উন্নয়ন, কেন্দ্রীয় সহায়তায় রাজ্যের বহু প্রকল্প মুখ্যমন্ত্রীর টেবিলে পড়ে। উন্নয়ন নিয়ে রাজনীতি হলে কিভাবে প্রকল্প এগোবে, মন্তব্য বাবুল সুপ্রিয়র। রাতের কলকাতায় বেআবরু নিরাপত্তা, চিড়িয়ামনে ইউনিফর্মে থাকা সার্জেন্টের সামনেই তার স্ত্রীর শ্লীলতাহানি। প্রতিবাদ করায় সার্জেন্টকে বেধড়ক মার, ধৃত এক চার্জ পলাতকের খোঁজে তল্লাশি। আজও ঘন কুয়াশার চাদরে দিল্লি, ট্রেন ও বিমান চলাচলে প্রভাব। আপাতত 75টি ট্রেন দেরিতে চলছে, 28টি ট্রেনের সময়সূচি বদল, 4টি বাতিল, উড়ান ওঠানামায় বিলম্ব, যান চলাচল নিয়ন্ত্রিত। ইস্তানবুলে জোড়া বিস্ফোরণে কমপক্ষে 69 জনের মৃত্যু, জখম 150-এর অধিক। তুরস্ক সুপার লিগের ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে প্রথমে আত্মঘাতী হামলা, দ্বিতীয়টি গাড়ির বোমা বিস্ফোরণ, অনুমান পুলিশের। লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস, শিল্পীকে না জানিয়ে ক্যামেরাবন্দি একটি দৃশ্য। 44 বছর পর পরিচালকের স্বীকারোক্তিতে তোলপাড় ফিল্ম দুনিয়া। দেখুন কলকাতা কালচারাল শিল্পের স্বাধীনতা সন্ধ্যে 7:30। আপনার বাচ্চাকে কি ট্যালকম পাউডার মাখান, নিজেও মাখেন তাহলে সাবধান। পাউডারের মধ্যে দিয়ে শরীরে ঢুকছে নানা বিষাক্ত রাসায়নিক, তার ফল হতে পারে ক্যান্সার। দেখুন ট্যালকম পাউডারে ক্যান্সার রাত 8:30। আইএসএল ফাইনালে যাওয়ার রাস্তায় পা বাড়ালো এটিকে, সেমির প্রথম দ্বৈরথে ঘরের মাঠে মুম্বাইকে হারালো 3-2 গোলে, জোড়া গোল হিউমের।